তাহলে জাহান্নামের যে আগুনটা এটার পাওয়ারটা কত বেশি, এবার কি বুঝতে পারলেন? এখন আমরা বুঝতে পারি না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। দুনিয়ার আগুনের যে সর্বোচ্চ তাপমাত্রা, যারা আপনারা আপনার ওই যে পিচ ঢালাই যে রাস্তাগুলো করা হয়, এই রাস্তা করার সময় পিচ যে আগুন দিয়ে গলানো হয়, এই আগুনটা একটু দেখে আসবেন, এই আগুনটার পাওয়ারটা কেমন। সব আগুনের পাওয়ার একরকম না। তারপরে ইটের ভাটা, ইটের ভাটায় গিয়ে দেখবেন যে আগুনের পাওয়ারটা কেমন। ইট যে পুরানো হয় সেখানে কী পরিমাণ আগুন লাগে, কয়লা পুড়িয়ে যে আগুনটা তারা তৈরি করে কী পরিমাণ আগুন সেখানে আছে একটু দেখবেন। এগুলো দেখলে জাহান্নামের আগুনের কথা স্মরণ হবে। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, দুনিয়ার যে আগুন, বিজ্ঞানীরা এটা গবেষণা করেছে, দুনিয়ার যে আগুন এই আগুনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। বিজ্ঞানীরা গবেষণা করেছে যে দুনিয়ার যে আগুন এই আগুনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস। আর এই হিসাবে যদি দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী হয় জাহান্নামের আগুন, তাহলে এর পরিমাণ দাঁড়ায় 138,000 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? তাহলে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে, এটা বিজ্ঞানীদের একটা গবেষণা। এই অবস্থিতি, তাহলে দুনিয়ার আগুনের চাইতে যদি 69 গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুন হয়, তাহলে আমরা সে আগুন সহ্য করার তো এটা প্রশ্নই আসে না। দুনিয়ার আগুনেই মানুষ অনেকে যারা মারা যায়, কিছুদিন পূর্বে একজন ড্রাইভার সিএনজিতে আগুন ধরে মারা গিয়েছিল, তার অবস্থা কী হয়েছিল, একবার কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ। কয়েক সেকেন্ডের মধ্যেই সিএনজির সিলিন্ডার গ্যাস ফেটে গিয়ে একবারে মারা গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই। আর জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী। প্রিয় উপস্থিতি, একটু ভাবেন, একটু চিন্তা করেন, সে আগুনটা কেমন ভয়াবহ হবে।